আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি। রেসিপিটা হলো কহি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম আজকে। তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে রান্নাটা। তো খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি আমি এই রান্নাটা করেছি, আর রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি রান্নাটা করলাম দেখবেন, চলুন। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, অলরেডি তেল হয়তো গরম এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কেটে রাখা কহি আলু দিয়ে দিলাম। আর কহিটা কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানিটা ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি সুন্দরভাবে পানিটা ঝরিয়ে। এখন আমি এগুলো হালকা একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু সবজিটা ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিলাম। এখন আমি এর মাঝখানে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন কিন্তু একসাথে বাটা আমার, তো আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম রসুনটা আদাটা, যেন ভাজা ভাজা হয়ে যায়। আদার যে একটা কাঁচা স্মেল ওটা থাকবে না তেলের মধ্যে ভাজলে। সেটা যদি আমি আলাদা করে ভেজে নিয়ে তারপরে আবার আরেকটা পাত্রে তরকারিটা বসাতাম তাহলে তেলের মধ্যে আগে আদাটা ভেজে নিতাম। তো আমি এই কড়াইয়ের মধ্যেই আগে ভেজে নিয়ে এর সাথেই মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে সবজির সাথে। এখন লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচিটা তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়াটা। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব সবজিটা কষানোর জন্য। এখন পানি দিয়ে দেব, কিন্তু খুব বেশি পানি কিন্তু আমি দেইনি। এখন এটা আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি আবার অন্য একটা পাত্রে ঢেলে দিয়েছিলাম সবজিটা, যেহেতু ওই কড়াইটা আমার ছোট হয়ে গিয়েছিলো আর আমি ওটা তার নিয়েছিলাম মাছ ভাজা করার জন্যে। পরে ওটার মধ্যেই সবজি বসিয়ে দিয়েছিলাম তরকারিটা। এখন আমি পাত্রটা পাল্টে নিয়েছি আর কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি পানিটা দিয়ে দেব। যে কড়াইতে তরকারিটা বসিয়েছিলাম মাঝে, যে ওই কড়াইটাই
पानी दिए दिए वोटार मध्य जो मसलागुलो छिलो मसलार साथे पानीटा मिलिए दिए दिए एखन ढेके देव और बलक चले आसार जो अपेक्षा करब। तो बंधुरा यही तो बलक चले आस এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম মাস্ত একটা ফ্লেভারের জন্য, যার ভালো লাগবে সে খেয়ে নেবে। আর এখন আমি ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কোহি রান্নাটা কিন্তু খুবই সোজা। আর এই সবজিটাকে কে কার জেলায় কী বলে ডাকেন জানি না, আমাদের জেলায় কিন্তু কোহি বলে এটাকে। তো এখন ঢেকে দেব। কোহি রান্নাটা কিন্তু একেবারে সহজ না, আপনারা যারা পারেন না অবশ্যই এভাবে চেষ্টা করবেন, পারবেন নতুনরা নতুন রাঁধুনিরা। তো কিছুক্ষণ পর আবার আসছি ফিরে বন্ধুরা। তো বন্ধুরা এই তো তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা শেয়ার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, পরে নিয়ে আসবো নতুন একটা ব্লগ বা রেসিপি যে কোনো একটা। ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।